দিস ইজ রাজদীপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিউশন ফুড। তোমরা জানো আমরা কিন্তু এখানে অল্পতে খাই কিন্তু পেট পুড়ে খাই। ফিউশন ফুড মানে গুড ফুড, তার সাথে গুড লাইফ। আজকে আমরা আরও একটা জায়গার খোঁজ পেয়ে গেছি যেখানে আমরা চলে এসেছি, আর এখানে সব থেকে একটা হাইপ খবর হচ্ছে মাত্র 6 টাকা থেকে মাছের চপ পাওয়া যায়, সেটা হচ্ছে লোটে মাছের চপ। অবিশ্বাস্য হলেও এটাও কিন্তু সত্যি। অ্যান্ড চিকেন চপ ছাড়াও ভেজিটেবিল চপ, সোয়াবিনের চপ, আরও অনেক রকমের চপ আছে, সেগুলোর দাম হচ্ছে ম্যাক্সিমাম 10 টাকা, মানে মিনিমাম 6 টাকা থেকে স্টার্ট অ্যান্ড 10 টাকায় শেষ। তো জিনিসটার জন্য আমি খুবই এক্সাইটেড। মাছ আমি যদিও খাই না, বাট 6 টাকায় লোটে মাছের চপ কী করে সম্ভব আমি বুঝতে পারছি না। বাট সেই জিনিসটাকে এক্সপ্লোর করতে চলে এসেছি আজকে সিসিআর জিলের সামনে। আমি অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবো, আর সেখানে গিয়ে কিন্তু তোমরা চলে আসতে পারো, এই জিনিসটা ট্রাই করতে পারো। তো চলো আজকে ভিডিও শ্যুট করা যাক। অ্যান্ড তার আগে ডেটল স্যানিটাইজার, আগের দিন স্যাভলন এনেছিলাম, আজকে ডেটল। তো ডেটল আমাদের 99.9% জার্মস ক্লিয়ার করে। তো জিনিসটাকে নিয়ে হাত থেকে আমরা ঘষে নিয়ে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমরা কিন্তু ফার্স্টে চিকেন চপটা নিয়ে নিলাম, সঙ্গে নিলাম ভেজ চপ, অ্যান্ড তার সাথে নিয়ে নিচ্ছি সোয়াবিনের চপ। ডিমের টেবিলটা শেষ হয়ে গেছে, ওই জন্য আর নিতে পারলাম না। সো গাইজ, এই তিনটে ট্রাই করেই বলবো যে কেমন। মাছ আমি খাই না, মাছের অনেক আইটেম আছে, মাছ আমি খাই না, সেক্ষেত্রে আর মাছটা নেওয়া হলো না। বাট এই তিনটে ট্রাই করে বলবো যে কেমন হলো। গাইজ, আমাদের কিন্তু অলমোস্ট ভাজা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু গোল্ডেন ডিপ ফ্রাই একটা কালার এসছে, অ্যান্ড এই কালারটাই কিন্তু আসল চপের পরিচয়। তোরা র কালারটা দেখো কি সুন্দর লাগছে। চলো এবার এটা প্লেটিং হবে। খুব সুন্দরভাবে দেখো নাচিয়ে নাচিয়ে তেলটা ঝাড়িয়ে নেওয়া হলো, অ্যান্ড এই হচ্ছে আমাদের আলটিমেট আউটকাম। চলো প্লেটিংটা হয়ে যায়। সো গাইজ, আমাদের প্রথমে চিকেন চপটা গেল, তারপরে গেল সোয়াবিন চপটা, তারপরে গেল ভেজ চপ, অ্যান্ড এর সঙ্গে যাবে কিছুটা নমক, মানে কালো লবণ যেটাকে বলে, বিট নুন। জিনিসটা দেখে জাস্ট আমার লোভ লাগছে। সঙ্গে আছে স্যালাড, স্যালাডটা কিন্তু শসা, গাজর, পেঁয়াজ এসবেরই হয়। অনেকটা পরিমাণে স্যালাড কিন্তু দেওয়া হলো। সঙ্গে আমি কিছুটা নিচ্ছি কাসন্দি। সো কাসন্দিটা পড়ে গেল, অ্যান্ড জিনিসটা কিন্তু এরকম হয়েছে। তো চলো খেয়ে টেস্ট করে বলা যাক যে জিনিসটা কেমন। গাইজ, আমাদের কিন্তু প্লেটিং চলে এসছে, অ্যান্ড এই হচ্ছে আমাদের প্লেটিং। দেখতে পাচ্ছ কাসন্দি, স্যালাড, ভেজ চপ, সোয়াবিনের চপ আর চিকেন চপ। এটার দাম 10 টাকা, আর এইগুলোর দাম কিন্তু 6 টাকা। সবার আগে বলি, কাসন্দিটা কিন্তু বিট অফ পাতলা, মানে এতটা পাতলা কাসন্দি কিন্তু জিনিসটা ভালো লাগে না, সেই একটা আমি বলবো। আমি বাকি কোয়ান্টিটি কিন্তু সব ঠিক আছে, 6 টাকা অনুযায়ী এটাও ঠিক আছে, 6 টাকা অনুযায়ী এটাও ঠিক আছে, 10 টাকা অনুযায়ী এটা তো অনেকটাই ঠিক আছে। সো ফার্স্টে সোয়াবিনেরটা খেয়ে বলা যাক, কেন সোয়াবিন অতটা আমি খাই না। তো যেটা আমি খাই না সেটাই আগে ফার্স্টে ট্রাই করবো। জিনিসটা কিন্তু বেশ কড়াভাবে ভাজা হয়েছে, অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস সাইজটাও কিন্তু ঠিকঠাক আছে। 6 টাকা অনুযায়ী দাম বলবো একদম ঠিক আছে, বরঞ্চ একটু কম প্রাইসই মনে হচ্ছে। এটা 8 টাকা হলে মোটামুটি ভালো হতো যা সাইজ। চলো টেস্ট করে বলা যাক। তো কাসন্দির সঙ্গে ভালো করে লাগিয়ে নিতে হবে জিনিসটাকে নিয়ে। জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি গুড। সোয়াবিন আমি খাই না, সোয়াবিন কিন্তু দেখো ম্যাশ করে দেওয়া আছে, মানে একদমই যে গোটা গোটা সেরকম না, আলু সবজি সব মিশিয়ে সোয়াবিন কিন্তু ম্যাশ করে দেওয়া আছে। জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে মুখে, আই মাস্তে জিনিসটা কিন্তু বেশ মুখে ভালো লাগছে। একটু খাবো, গুড, বেশ একটা আলাদা ট্যাঙ্গি ফ্লেভার আসছে এটার জন্য। বাইরে যে কুরকুরে নেস্টটা আছে সেটা কিন্তু মুখে বেশ ভালো লাগছে। তো ছালগুলো বাদ দিয়ে এবারে আমি একটুখানি, বেশ গরম বুঝতেই পারছো, ধোয়া হচ্ছে, একটুখানি ভিতরের যে মশলাটা আছে মানে সোয়াবিনটা সেটা খেয়ে বলবো, একদমই ম্যাশ করা। এটার মধ্যে কিন্তু ধনে পাতা দেওয়া আছে সবুজ সবুজ, দেখতে পাচ্ছ আলু আছে, অ্যান্ড জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। যে সোয়াবিনের সঙ্গে মাখিয়ে জিনিসটাকে অ্যাকচুয়ালি গুড। আমি কিন্তু সোয়াবিন খাই না, কিন্তু এরকম দিলে আমি 2-3টা খেয়ে নেবো। সো আমার সোয়াবিনের চপটা খাওয়া শেষ, এরপরে খাবো ভেজিটেবিলটা। ভেজিটেবিলটা তোমাদের আগেই বললাম সাইজ কিন্তু একদম ঠিক আছে, একটুখানি ভেঙে দেখাচ্ছি। তো সবার আগে বলি, এর নরমত্ব নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আর আগের ভিডিওতে আমি যেটা বলেছি, বিট কম দেওয়া হয়েছিল আগের দোকানে, এই দোকানে দেখো গাইজ পুরো বিটেই বিট। দেখতে পেয়েছো পুরো ভিতরটা লাল, আর এরকম কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লাগে। জিনিসটা কাসন্দির সঙ্গে ভালো করে মেশাতে হলো, মিশিয়ে জিনিসটাকে এরকম বানিয়ে দিস ইজ ইট। 6 টাকা দাম, কিন্তু সত্যি কথা বলছি 10 টাকার থেকে ভালো দেবে। জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো ভিতরে, কিন্তু দেখো
আলু বিট দিয়ে ধনে পাতা দিয়ে জিনিসটাকে কিন্তু যেরকম ভেজিটেবিল চপ হয় ঠিক সেরকম পুরো বডি লাল, যেরকম ক্রিসপিনেস থাকার দরকার ঠিক সেরকম ক্রিসপিনেস, আর যেরকম স্মেল আসার দরকার ঠিক সেরকমই স্মেল কিন্তু এখান থেকে আমি পাচ্ছি, যেটা কিন্তু খেয়ে আমার খুব ভালো লাগছে। জিনিসটার সঙ্গে একটু স্যালাড নিলাম, জিনিসটাকে নিয়ে কোনো কথা হবে না, কোনো কম্প্যারিজন নেই। ছ টাকা দাম কিন্তু খেতে একদম পুরো টপটা, তাহলে এটা ভেঙে চিকেনটা খাবো। গাইস লাস্ট চিকেন চপ, এটার দাম হচ্ছে 10 টাকা। ভিতরে কী আছে জানি না, তবে সাইজটা দেখো গাইস, জাস্ট সাইজটা দেখো, এত বড় চপ কিন্তু মাত্র 10 টাকা। এটার জন্য খুব এক্সাইটমেন্ট আমার আছে। এই জিনিসটাকে একটা বাইট দেওয়া যাক। সত্যি কথা বলতে গেলে আমি ভিতরটা দেখাবো, আলুটাই কিন্তু বেশি আছে। এই একটা জায়গায় আমি চিকেন পেয়েছি আর এইখানে আমি একটা চিকেন পেলাম, এটা সত্যিই চিকেন। এই দেখো, আর কিন্তু আমি চিকেন দেখতে পাচ্ছি না, এই একটা চিকেন আর এই একটা চিকেন, আর কিন্তু আমি চিকেন হ্যাঁ পেয়েছি, এই একটা চিকেন। আগে বার করে নিই চিকেনগুলো, তারপরে আমি তোমাদেরকে যেটা বলার আমি বলছি। সো হ্যাঁ, এটাই হচ্ছে চিকেন চপ, 10 টাকাতে তোমাকে মোটামুটি এতটা চিকেন দিয়েছে, ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। 10 টাকাতে তোমাকে তো এত চিকেন দেবে না, তো যা চিকেন দিয়েছে আমি বলবো সাইজটাকে যদি আর একটু ছোটো করে তাহলে চিকেনটা আর একটু ভালো করে মুখে পড়বে, কেননা প্রথম একটা বাইটে আমার চিকেনটা মুখে পড়েই নি। যদি পারে তো বলবো আর একটু চিকেনটা একটা অ্যাড করতে। ওভারঅল চিকেনটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, এটাও আমি 10-এ 10 দেবো। তিনটে জিনিস খেয়েছি, তিনটেতেই কিন্তু আমি 10-এ 10 দেবো। এখানে কিন্তু কোনো মানে লুকিয়ে রাখার ব্যাপার নেই, একদমই স্ট্রিট দোকান। তো আমি যদি ভালো বলি খারাপ বলি সেটা ডাজেন্ট ম্যাটার, বাট যেটা আমার ভালো লেগেছে তোমরা জানো আমি অনেস্ট রিভিউ দিয়ে থাকি, আমি অনেস্ট রিভিউই দেবো। অ্যান্ড এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে দাদার সঙ্গে কথা বলে নেব। গাইস আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি কিন্তু প্রচণ্ড স্যাটিসফাইড। তিনটে আইটেম খেয়েছি আর তিনটে কিন্তু মা রাত্র খেতে। কি হচ্ছে ওনার, এনার একজন দাদা আছে, দুজনে মিলে চালায়। সো আপনার নামটা জানবো? আচ্ছা, আপনাদের এই দোকানটা কত দিন এখানে? 2.5-3 মাস হচ্ছে। তো আপনাদের এই কনসেপ্টটা আসলো কী করে, যে আমি এরকম ভ্যানে করে স্ট্রিট ফুডের মতো বেচবো কিছু ফ্রাইড আইটেম? মানে প্যাশনটাকেই নিজের পেশা বানিয়ে নিয়েছে। তো তোমাদের এই টাইমিংটা বলে দাও আর কী কী পাওয়া যায় একটু বলে দাও। মোটামুটি 7-8-10 রকমের আইটেম, 8 রকমের আইটেম। দামগুলো তো আমি দেখিয়ে দিয়েছি ফার্স্টে, মোটামুটি এরকম দামে এই মার্কেটে এই চত্বরে কেউ বেচে না, এটুকুনি আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, আর ভেজিটেবল চপটা কিন্তু 6 টাকা দামে একদমই ভালো। আর চিকেন চপটার মধ্যে 3-4 চিকেন পাওয়া গেছে, যদি সাইজটা একটু ছোটো করো তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হবে। সো গাইস এই হচ্ছে আজকের গল্প, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, একটা লাইক দিতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। আর তোমরা এখানে এসছো কিনা সেটা আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাও, আর যদি না এসে থাকো অবশ্যই আসো।